মাত্র 300 টাকায় বিপিএল এর ফাইনাল সাথে জেমসের কনসার্ট ফ্রি। অর্থাৎ বিপিএল এর ফাইনালের জন্য আপনি 300 টাকায় টিকিট কিনবেন, সাথে ফ্রি পাবেন জেমসের কনসার্ট। জেমসের সঙ্গে গান গাইবে ওয়ারফেজ এবং মাকসুদ সহ আরো শিল্পীরা। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা যখন খুবই সাধারণ এবং সমালোচিত হয়েছিল, শেষ পর্যন্ত ফাইনালে শুরু হচ্ছে কিছু একটা অন্যরকম। ফাইনাল ম্যাচটি 16 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 শুরু হলেও অনুষ্ঠান অর্থাৎ কনসার্ট শুরু হবে 3:30। 3 ঘন্টার যে কনসার্ট, সেই কনসার্ট সহ বিপিএল এর ফাইনাল উপভোগ করতে পারবেন দর্শকরা 300 টাকায়। মঙ্গলবার এক বিবৃতিতে বিপিএল এর শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বলা হয়েছে ফাইনাল ম্যাচে সর্বনিম্ন 300 টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ 2000 টাকার টিকিটে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম 400 টাকা, ক্লাব হাউজের টিকিটের দাম 800 টাকা, আর 1500 টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে, এছাড়াও স্টেডিয়ামের পাশে 1 নম্বর গেটে, এখানেও আলাদা টিকিটের বুথ থাকবে। ফাইনালের দিন টিকিট কিনতে পারবেন দর্শকরা। 16 ফেব্রুয়ারির টান টান উত্তেজনার যে ফাইনাল, সেই ফাইনাল খেলা আপনি উপভোগ করতে চাইলে টিকিট নিয়ে নিতে পারেন 2000 টাকা থেকে শুরু করে 300 টাকা সর্বনিম্ন মূল্যে। দেখা যাবে ফাইনাল খেলাটি, সাথে কনসার্ট, বিশেষ আয়োজন। সেই আয়োজনে গান গাইবেন জেমস, ওয়ারফেজ, মাকসুদ সহ আরও শিল্পীরা, যাদের নাম এখন পর্যন্ত বিসিবি প্রকাশ করেনি। তবে জেমস আছেন, এই নামটি দর্শক ভক্তদের জন্য যথেষ্ট, যে কারণেই 300 টাকায় টিকিট হয়তো ফুরিয়ে যাবে নিমিষেই।